সয়াবিন এখানে নিয়ে নিয়েছি। সয়াবিনটাকে জলে একটুখানি ফুটিয়ে নেব 2-3 মিনিট। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবারে ফুটে গিয়েছে, আমি ছেঁকে জল চিপে নামিয়ে নেব সয়াবিন চাঙ্কসগুলোকে। কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে, সামান্য গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা তেজপাতা। মশলাটা এসে গিয়েছে ফোড়নের। এবারে আমি ওই সেদ্ধ করে রাখা জল চিপে জল ছড়িয়ে রাখা সয়াবিনের চাঙ্কগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা কুচি, আন্দাজ মতো নুন। এবারে পুরো জিনিসটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। সয়াবিনটাতে আমি আঁচ বাড়িয়ে দিয়েছি, এবারে সয়াবিন ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে দিয়ে দেব আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চাল। পুরো জিনিসটাকে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। একটু হালকা গোল্ডেন কালার আসবে চালে, তখন বুঝে নিতে হবে যে ভাজা হয়ে গিয়েছে। এভাবে ভাজতে থাকতে হবে, এক্সট্রা জলটাও শুকিয়ে নিতে হবে। তখন তো সয়াবিনের জন্য পরিমাণ মতো নুন দিয়েছিলাম, এবারে চালের জন্য একটু নুন যোগ করে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি চিনি। পুরোটাকে মিশিয়ে নাড়ানাড়ি করে ভাজতে হবে। নুন চিনি দেওয়ার পরে ভালো করে মিশিয়ে আবার আঁচটাকে একটুখানি কম করে দিয়ে রাখতে হবে, তাহলে লেগে ধরতে পারে। আমি 2 চামচ মতো বাজারে যে বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায় যে কোনো কোম্পানির দিলেই হবে, আমি এখানে প্রিয়া কোম্পানির ইউজ করেছি, সেটা অ্যাড করে দিলাম। এবারে মিশিয়ে নেব ভালো করে মশলাটা। এইখানে আমি সসপ্যানে জল গরম করতে দিয়েছি। যেই পরিমাণ চাল আমি নিয়েছি, আমি তার ডবলের বেশি জল নিয়েছি। যেহেতু এটা সয়াবিন দিয়ে হচ্ছে, সেই জন্য সয়াবিন জল টানবে, তাই একটু বেশি করে জল দিতে হবে। যেমন আমি একটা পাত্র দিয়ে, যেই পাত্রে চাল মেপেছি, একটা বাটি দিয়ে 4 বাটি চাল নিয়েছি, আমার ডবল জল দেওয়ার কথা 8 বাটি, সেখানে আমি 12 বাটি জল দিয়েছি যেহেতু সয়াবিন রয়েছে। নিয়ে নিয়েছি গোটা কতক কাঁচা লঙ্কা, ধুয়ে এরম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি অল্প পুদিনা পাতা, এটাকেও কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা, ধনে পাতা ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি। ধনে পাতা, পুদিনার পাতা, কাঁচা লঙ্কা একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি। এবারে এটাকে মিহি করে পেস্ট করে নেব। এইরকমভাবে আমি পুরোটাই মিহি করে পেস্ট করে নিয়েছি, ধনে পাতা, পুদিনার পাতা, কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা ধনে পাতা, পুদিনার পাতা, কাঁচা লঙ্কা বাটা। এবারে পুরোটাকে ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিয়ে আরও নেড়ে নেড়ে ভেজে নেব, পাতাটাকে সেদ্ধ করে নেব। আমার এটা ভাজা হয়ে গিয়েছে, এই যে পাশে গরম জল হচ্ছে, এই গরম জলের মধ্যে আমি এটাকে এবারে অ্যাড করে দেব। টকবক করে ফুটছে, এটাকে এইভাবেই জাল করব, কোনো ঢাকা দেব না। যেহেতু আমি নুনি আতপ চাল দিয়েছি, সেই জন্য ঢাকা দিলে এটা গলে যেতে পারে, সেই জন্য আঁচ বাড়িয়ে দিয়ে এইভাবে ফুটতে দিতে হবে। যখন জল কমে যাবে, টেনে যাবে, শুকিয়ে যাবে, তার সাথে চালও সেদ্ধ হয়ে যাবে। জলটা শুকিয়ে গিয়েছে আর চালও সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে পরিবেশনের জন্য সয়াবিন রাইস তৈরি।
आशा करी सकले भालो आछेन। नमस्कार सकलके, भालो थाकुन सकले, आर भालो लागले अवश्य लाइक कमेंट शेयर एवं सबस्क्राइब करबेन। धन्यवाद सकलके।